সময় বদলেছে, বদলেছে পরিস্থিতি, তবুও তাদের রসনাইতে এতটুকু ভাটা পড়েনি। এমনই দুই তারকা আজ আমার সঙ্গে, এবং তাদের জন্যই আজকে তারকার মৃত্যুর আলোচনা। তবে দুই তারকা যখন কেন তারকার মৃত্যু, সেটা বরং তাদের থেকেই জেনে নেওয়া যাক। প্রথমেই সিটি সিনেমায় তোমাদের দুজনকেই স্বাগত। কিন্তু তোমরা দুজনেই তারকা এবং তোমাদের রসনাইতে কখনোই ভাটা পড়েনি, কিন্তু গল্পের নাম হলো তারকার মৃত্যু। যদি দুজনেই একটু ব্যাপারটা সকলের সঙ্গে বিস্তারিত ভাবে বলো। বলো আগে পরিচালক বলুক, তারপরে আমি বলছি। তারকার মৃত্যু, এই ছবিটি আমরা যখন গল্পটা ভাবা হয়, ওটা আমার ছেলে হিন্দলও গল্পটা একটু ভাবে, ভেবে আমাকে শোনাতে আমি রঞ্জিতদার কাছে যাই। দাদা এরকম একটা গল্প শুনবেন না? যদি আমি ছবি পুরো ছেড়ে দিয়েছিলাম, ছ সাত বছর ছবির দিকে যাইনি, তো হঠাৎ করে মনে হলো যে 50 বছরের মাথায় যদি একটা ছবি করি, তো কোয়েলের সঙ্গে কথা বলছিলাম, তো কোয়েল যদি একটা ছবি করি 50 বছরের, এমন একটা ছবি করবে যেটা আমি আমার ক্যারিয়ারে 50 বছরে করিনি এরকম। তো কোয়েলকে বলাতে কোয়েল বললো, বাবা তাহলে তুমি একটা রেকর্ডার রাখো, মার্ডার মিস্ট্রি টাইপের কোনো যদি মার্ডার মিস্ট্রি একদম। তখন আমি দেখলাম সত্যি তো ওই ধরনের ছবি তো আমি 50 বছরের মধ্যে করলাম। তখন হরের সঙ্গে যোগাযোগ করলাম, হরকে বললাম যে হরক এরকম একটা যদি গল্প টল্প আপনি দেখেন বলে দাঁড়ান, আমার দাদা দুদিন সময় দিন আমি দেখে নিচ্ছি। হরের ছেলে আবার এই সঙ্গে ঘাটাঘাটি করে গল্প টল্প হ্যান তাই হইল, তো বাবুকে আমরা বাবু বলে ডাকিচ্ছি, তো সে হরকে একটা গল্প শোনালো এরকম মার্ডার মিস্ট্রি এরকম গল্প, আউটলাইনটা শুনলাম। সেটার পরে তারপর হরে তারপর ওই বাবা ছেলের যে গল্প বললো সেটা পদ্মনাভকে ভালো করে স্ক্রিপ্ট করালো, স্ক্রিপ্ট করে তখন আমার খুব মনে ধরে গেল, প্রচণ্ড ভালো লাগলো যে গল্পটা মার্ডার মিস্ট্রি সাংঘাতিক ইন্টারেস্টিং এবং আমার দিক দিয়ে অ্যাবসলিউটলি নতুন একটা লাগলো সেটা, আর হরর কাজটাও চমৎকার হয়েছে। এই ছবিটা করে আমি অসম্ভব খুশি। কী লেখেন আপনি? ওই মার্ডার মিস্ট্রি। মার্ডারটা আপনার খুব পছন্দের জিনিস তাই না? দাদাকে খুশি করানো এটা আমাদের দায়িত্ব। আর রঞ্জিতার সাথে আমি দীর্ঘদিন কাজ করছি এবং দাদার 50 বছরের ফিল্ম ইন্ডাস্ট্রির কেরিয়ারে দাদা প্রচুর ছবি উপহার দিয়েছে বাঙালি দর্শকদের। আর দাদা হচ্ছে কি আমাদের বাঙালিদের মানে অন্তরের কী বলবো ভালোবাসার জায়গা একদম ধরে রেখেছে স্টিল টুডে। মানে আমরা ঘোষবাবু রিটায়ারমেন্ট হয়েছে, তো ঘোষবাবু তো দেখেছি দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের ভালোবাসা এত, তারা সবাই রঞ্জিত দাকে দেখতে চান। ট্রেলার রিলিজ হচ্ছে, ট্রেলারে প্রায় আমাদের 85,000-86,000 মতন ভিউয়ার্স হয়েছে 7 দিনে। তো তাতেও একই কথা, রঞ্জিত সবাই রঞ্জিতদা। তো রঞ্জিতদা যে ধরনের মানুষ, রঞ্জিতদার সাথে কাজ করে মানে আমি মানে কখনো খারাপ পথে যাইনি এই মানুষটাকে দেখে। আমি খুব অল্প বয়সে ইন্ডাস্ট্রি শত্রু থেকে দাদার সাথে কাজ করছি, আমি খারাপ হইনি এই মানুষটাকে দেখে। মানে শত্রু দিয়ে শুরু হলেও বন্ধুত্বটা কিন্তু থেকে গেছে। বন্ধুত্ব মানে কি, আমি যে এই মানুষটাকে যে একবার টাচ করবে সে খারাপ হতে পারে না। রঞ্জিতদা এমনই একজন মানুষ, আর সেই মানুষটাকে নিয়ে কাজ করার যে কি আনন্দ, একটা ডিসিপ্লিন থেকে। প্রথম কথা হচ্ছে রঞ্জিতদা একটা ফ্লোরে কাজ করছে মনে না, এখন একটু গণ্ডগোল হয়ে গেছে, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে গিয়ে, কিন্তু রঞ্জিতদা থাকলে সব ডিসিপ্লিন। এই যে রেসপেক্টটা আমরা পাই আজকের দিনে এসে, সেটা শুধুমাত্র রঞ্জিতদার জন্যে। আর গল্পতে রঞ্জিতদাকে আমরা একটা অন্য লুক করার চেষ্টা করেছি, এবং রঞ্জিতদা বলতে পারি আমার লোকের ব্যাপারেও কিন্তু ছেলে মানে বাবু, সে বলছিল কাকু এই যে চরিত্র আছে না তোমাকে যাতে একদম অন্যরকম দেখতে লাগে সেরকম করে ই করে ও কিছু সাজেশানস দিল। ও সাজেশান শুনে হর 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 এই বাবাকে কিন্তু ছেলেকে সাহায্য করে, অনেক রকম ব্যাপার এইটা একটা আলোচনা টালোচনার মধ্যে ছেলেকে বাবা ছেলে। তো ও বললো দাদা
বাবু যেটা আমি তো দেখলাম বাবুর একদম ঠিক বলেছে, যেহেতু চরিত্রটা সম্পূর্ণ আলাদা এইভাবে কেউ আমায় দেখেনি, সুতরাং চেহারাটাও যাতে দেখেনি এরকমভাবে একটা চেহারা তৈরি করা যায়, তো পুরো গেট আপটাই চেঞ্জ করে দিয়েছিল এই ওরকম। ভুবনেশ্বর রিসর্টে এমন কিছু ঘটনা ঘটেছে that helped this man to write this story. এই গল্পটা লিখেছে ওই 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 ঘটনার মধ্যে কিছু। দাদা, এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যে কথাটা বললে যে যখন দাদা ফ্লোরে আসে তখন সমস্ত কিছু ডিসিপ্লিনে চলে যায় এবং এক অদ্ভুতভাবে দাদা ঠিক নিজে যে সম্মানটা পায় সেই সম্মানটা সবাইকে দেওয়ার চেষ্টা করে। দাদা, এই জিনিসটা আমি দেখেছি কোয়েলদির মধ্যেও বর্তমান এবং বিভিন্ন আর্টিকেলে আমি দেখেছি সেটা প্রোডাকশনের যে কারুর মানে সবার ক্ষেত্রে কোয়েলদি ইকুয়ালি একই রেসপেক্টটা দেয়, মানে কোয়েলদি যে জায়গায় বিলং করে সেই জায়গার পর যে রেসপেক্টটা দেওয়া, এই যে মানে বড়দের প্রতি বা ছোটদের প্রতি এই সম্মানবোধ, এই শ্রদ্ধাবোধটা, তুই যদি কিছু বলো এই লার্নিংটা, এটা তো পারিবারিক শিক্ষা একটা মূল্যবোধ। এটা প্রথম কথা, প্রত্যেক মানুষের সঙ্গে আমরা প্রচণ্ড ভালোভাবে ব্যবহার করা, কথাবার্তা বলা, সব কিছু এটা শিক্ষা, এটা শেখানো উচিত, সকলকার মধ্যে থাকা উচিত এটা। আর বড় ছোট বলে তো কিছু নেই, তো যে যার নিজের জায়গায়, তো সুতরাং প্রত্যেক মানুষের সঙ্গে সভ্যতা বজায় রাখা, সভ্যতা সে তো মানে ফান্ডামেন্টাল ব্যাপার, এটা ফান্ডামেন্টাল ব্যাপার। তো কোয়েলের মধ্যে ওটাও এসে গেছে, মানে আমরা দেখুন এতদিন এত লোকের সঙ্গে 50 বছর ধরে কাজ করছি, না কোনো জনের সঙ্গে আমাদের ঝগড়া হয়, না কোনো মালের লোক কিচ্ছু হয়নি কারোর সঙ্গে, কারণ সেভাবে আমাদের মানসিকতা আছে আমরা না। তারপরে আমার আপনার সঙ্গে কম্পিটিশন করার আমার ইচ্ছে নেই, আমি আমার কাজ করবো, আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করবো, হরর কাজ করি, হরর সঙ্গে কম্পিটিশন লড়ছি বা ও অবশ্যই সেরকম মানসিকতাই আমাদের নেই, যে আমাদের আমার সমসাময়িক যারা হিরো টিরো যারা আমার সঙ্গে ছিল প্রত্যেকে বন্ধু, প্রত্যেকে বন্ধু, কোনো দিন ভাবিনি যে আমার কম্পিটিটর বা আমার কম্পিটিটর আমার কম্পিটিশন কখনো পাবো। দাদা, তুমি কি বলবে এই যে যে মানে পারিবারিক মূল্যবোধ, সবার প্রতি সম্ভ্রম, সবার প্রতি শ্রদ্ধা, প্রত্যেকটা টেকনিক্যাল পার্সন যারা যারা আছে তাদের প্রতি থেকে শুরু করে প্রত্যেক স্পট বয়ের প্রতিও নাকি শুনেছি যে মানে কোয়েলদি হোক বা রঞ্জিত জেঠ হোক মানে ইকুয়ালি শ্রদ্ধাশীল এবং তাদের প্রত্যেকের খেয়াল রাখে, এগুলো তুমি দেখেছো? রঞ্জিত দা আমার যখন 24 বছর বয়স তখন রঞ্জিত দা আমাকে আপনি বলবে, আমি যখন এসেছি তখন আমার 23-24 বছর বয়সের ফিল্ম ইন্ডাস্ট্রি, তখন আমাকে তো আপনি, মানে আপনি ছাড়া রঞ্জিতদা কাউকে কথা বলেন না, এটা হচ্ছে রঞ্জিতদা আমি আজকে এত বছর ধরে দেখে আসছি। আর আমি একটু আগে একটা কথা বললাম না যে যে রঞ্জিতদাকে দেখে যদি একটা কেউ খারাপ মানুষের রঞ্জিতদার সংস্পর্শে পড়ে সে ভালো হয়ে যাবে, মানে মানে একটা জাদু আছে, একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা হচ্ছে কি পারিবারিক ম্যাজিক, মল্লিক বাড়ির যে ঐতিহ্য, মল্লিক বাড়ি মানে এটা ভাবা যায় না, সেরকমই কোয়েল হয়েছে। কোয়েল সবাইকে প্রপারলি রেসপেক্ট দেয়, টেকনিশিয়ান আর্টি যেটা তুমি বলছিলে, এবং এ শুধু সম্মান রঞ্জিতদার কাছ থেকে আমরা অনেক কাজ শিখেছি, এই আমি এক একটা বড় বড় ছবি করেছি তার পেছনে রঞ্জিতদার প্রচুর অবদান আছে, সেখানে তো সাধারণ মানুষ জানেন না, স্ক্রিপ্ট নিয়ে গিয়ে সে স্ক্রিপ্ট ভাই এটা বড় এটা কেন সরিয়ে দাও, এটা ভালো নয় এখান থেকে এখানে দাও, এই যে আইডিয়া রঞ্জিতা পুরো স্ক্রিপ্টে রঞ্জিতা একটা ছোটো এরকম পাতা থাকতো, একটা এইরকম একটা পাতাতে পুরো স্ক্রিপ্ট, ধরো 150-200 পেজের স্ক্রিপ্ট, তখন ফিল্ম ফরম্যাটে আমরা শ্যুট করছি, রঞ্জিতা একটা পেজে আছে, একটা পেজে পুরো ছবিটা আছে, মানে এই সেই পেজ যে ছবি সেটা দিয়ে উনি পুরো সব কিছু মাথায় রাখতেন। আর আমাদের স্ক্রিপ্টটা পাঠিয়ে দিতে হতো কী কী সিন কালকে হচ্ছে কী, আর একটাই রঞ্জিতের যত সবসময় টাইম মানে সময়ের, তুমি রাত্রি 10টা পর্যন্ত শুটিং করবে, অ্যাবনর্মাল কাজ করবে, এটা উনি কখনোই পছন্দ করতেন না এবং এখনও সেটা করেন না। যত রাত হোক এখন তো কাজের একটু ধারা চেঞ্জ হয়ে গেছে অনেক রকম, এখন একটু ধারণা সত্যি কথা এদের উপর বেচারা ভয়ানক প্রেশার পড়ে, আমি লক্ষ্য করে দেখলাম, তো আমরা আগে একটা রেশিও ছিল, ধরো তো কথা কথা বলছি ধর মৌচা টৌচা যখন করছিলাম 3:1 বলে একটা রেশিওর মতন কানে আসতো, মানে যদি 12,000 ফিটের ছবি হয় 36,000 ফিট এক্সপোজ হবে, ছবিটা ধরুন 12,000 যদি হয় 36,000 ফিট মানে 3:1, আর মিনিমাম একটা ছবি
একটু ভ্যারি করতো, 30-35-36-37 এরকম লাগতো, 40-40 দিনের মতো লাগতো, 40-36 দিন থেকে 40 দিনের মতন একটা ছবি লাগতো নর্মাল, এটা নর্মাল কিন্তু এই নর্মালটাকে এখন এদের ঘাড়ে এত প্রেশার পড়ে এটাকে 20 দিনে নামাতে হবে। যে কাজটা আপনাকে 40 দিন লাগতো, 40 ডেজ মিনিমাম, সেই 40 দিনের কাজটা এখন 20 দিনের মধ্যে। সুতরাং কতখানি প্রেশার থাকে একটা ডিরেক্টরের মধ্যে, কতখানি প্রেশার থাকে যে 20 দিনের মধ্যে পুরো জিনিসটাকে তুলে নেওয়া। তোমরা দুজনেই প্রবীণ পরিচালক এবং প্রবীণ অভিনেতা, তুমি একটু আগে বলছিলে এখন কাজের ভাবধারাটা অনেক চেঞ্জ হয়েছে যেভাবে কাজগুলো হয়, তাতে তুমি বেশ কয়েকটা ছবি পরপর করলে, এই ফ্লোরের মধ্যে কোন পার্থক্যটা বুঝতে পারলে, সেটা যারা যারা তোমার সঙ্গে কাজ করেছে তাদের ব্যবহারের ক্ষেত্রে হোক, তাদের কর্মদক্ষতার ক্ষেত্রে হোক, ডেডিকেশনের ক্ষেত্রে হোক, ফ্লোরের ওভারঅল পরিবেশের ক্ষেত্রে কী কী পার্থক্য বুঝলে? না, ফ্লোরে অনেস্টলি বলি ফ্লোরটাই আর কি জায়গা না আমার কাছে, ফ্লোর, কারণ কি এতগুলো টাকা স্টেক করা আছে এবং ছবিটাকে ভালো লাগাতে হবে, ওখানে হালকা মেজাজে নিয়ে গেলে হবে। সুতরাং ফ্লোরের ভেতরে ভীষণ কেয়ারফুল, মানে খুব মানে ওর মধ্যে এনগ্রোসড হয়ে থাকা মনে প্রাণে আমি চাই, আগেও ছিলাম এখনও আছি সেরকম। তো ওর ওইখানে কোনো ঢিলে দেওয়ার কোনো প্রশ্নই হচ্ছে না, ঢিলে দেওয়া তো এখন এদের ওপর ডেফিনেটলি এদের ওপর চাপটা অনেক বেশি থাকে। যে আগে যেটা বললাম যে মাঝে মাঝে আমি অন্যায় করে ফেলি, আমি যে এতক্ষণ আর ভালো লাগছে না এবারকে বলি, এরও তো দোষ নেই, একে তো কাজটা তো তুলতে হবে। তো সুতরাং আর আমি পারি না, আমি বরাবরই বলি ভাই 7-7:30 অবধি আমার মন থাকে, তারপর আবার কাজের এদিকে থাকে না বাড়ি, আর আমি একটু বাড়ি মাইন্ডেড, ফ্যামিলি মাইন্ডেড, শুটিং করলাম বাড়ি চলে গেলাম, বাবা মা ভাই বোন বউ ছেলে মেয়ে যারা তাদের সঙ্গে কাটালাম, এইটা আমি একটু ফ্যামিলি মাইন্ডেড। তো সেখানে ওইটা যদি বাধা পড়ে যায় আমার, তখন আমার মাথা একটু গরম হয়ে যায়, তখন একটু এদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলি, আমার শিখেছি। আমি দাদার চোখের মধ্যেই দেখছিলাম যে তোমার প্রতি একটা অদ্ভুত সম্মানের সঙ্গে তাকিয়ে আছে এবং প্রত্যেকটা কথা যেন ভেতরে গ্রহণ করছে। তুমি যদি বলো মানে এই যে পার্থক্যটা দেখা আর সেই জায়গা থেকেই রঞ্জিত মুল্লিক, আমরা টর্চার করে দিই রঞ্জিতের প্রতি, সকাল 10টা নিয়েছে, রাত্রি 8টা, এক একদিন রাত্রি 10টা পর্যন্ত করতে হয়েছে বাধ্য হয়ে। তখন দাদার কাছে আগে থেকে গিয়ে খাওয়া দাওয়া চেয়ে নিয়ে বলে, কারণ আগে যখন আগে আমি প্রিভিয়াস মানে আগে যখন ছবি করতাম আগে ডায়েরি তো নিয়ে রঞ্জিত বাড়ি যেতাম যে দাদা আপনার ডেটগুলো দিন, ডেটগুলো নিতাম সব, সেই ডেট অনুযায়ী আমরা প্রোগ্রাম করতাম। এবার প্রোগ্রাম রঞ্জিতদা সানডে কাজ করবেন না, সানডে কোনোদিন কাজ করবেন না, কিন্তু সানডে বাধ্য করতে কখনো কোনো অফিসে কাজ বা কোনো পারমিশনের প্রবলেম সেখানে উনি কনসিডার করত। আমার আগে একটা সময় এমন ঝামেলা পড়ে গেছে, একটা রোববার কাজ করতে হবে, ডেট তো নিয়ে নিই, এবার গিয়ে বলার দাদা রেখে যেত যে আমি দাদাকে উপায় নেই একটু করে দিন, আপনাকে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো, লাঞ্চের মতো ছেড়ে দেবো, আর দাদার লাঞ্চ বাড়িতে করবেন, মানে এটা একদম দাদার নিয়ম, স্টুডিও পাড়া থাকলে দাদা একদম 1 ঘন্টা দাদার, হ্যাঁ লাঞ্চ ব্রেক দাদা বাড়ি, আবার দাদা যাবে গিয়ে শুরু করবে। আর আমরা প্রোগ্রাম সেভাবে করতাম, দাদাকে ছেড়ে দিতাম লাঞ্চের পর, আমার অন্য কাজ দিয়ে একটু শুরু করে তারপর দাদা এসে রেডিও ঢুকতো, এবার প্রোগ্রামও করতাম। তো আমি খুব ডিসিপ্লিন এবং খুব সিস্টেমেটিক ভাবে কাজ করেছি, সব ছবিগুলো হরের সঙ্গে সবগুলো ভালো হয়েছে। এই তো কালকে একজন বলছে নবাব বলছে আবার রঞ্জিতকে নিয়ে নবাবতে করুন, নবাব তো কি আসবে, বলা যায় না করে দিতে পারি। দাদা তোমাদের শুটিং লোকেশনটা খুব সুন্দর ছিল এবং যেটার জন্য হয়তো এই গল্পটা বা যে মিস্ট্রিটা তুলে আনতে চেয়েছে, চমৎকার অ্যাটমসফিয়ারটা হঠাৎ তৈরিও করেছে সেরকম ভাবে, একটু মানে একটু ভৌতিক ব্যাপার, একটু মিস্টেরিয়াস ব্যাপার, একটু অদ্ভুত টাইপের একটা হয় না, একটা এনভায়রনমেন্ট হয়, বিউটিফুল এনভায়রনমেন্টটা তৈরি করেছিল ফটোগ্রাফি। এবং পুরো ছবিটা কিন্তু আমাদের কুয়াশা কুয়াশা মধ্যে পুরোটাই, যেখানে কুয়াশা কোনোদিন আমরা সকালে উঠে কি রোদ দেখি তো আমরা দেখতাম মেঘ আছে কিনা, মেঘ থাকলে খুশি, তাহলে আমাদের কুয়াশার মধ্যে ধুনো দিতে হতো, ফগ তৈরি করতে হতো, কারণ গল্পটাকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানে যেটা গল্পটা 2 দিনের গল্প, 2টো দিন, একটা নাইট টু পরের দিন বিকেল গল্প শেষ,
তো সেখানে কিন্তু আমরা ওইটা ফকটাকে মেনটেন করেছি এবং এটা পুরো ক্যামেরাম্যান সুপ্রিয় দত্ত ওর ক্রেডিট ও পুরোটা ওইটা মেন গল্প শুনে হয়েছিল আমি এই স্টাইলে যাব এবং সুজয় দত্ত রায় এডিট নবারুণ মিউজিক করেছে অসাধারণ মিউজিক বিজিএম ছবিতে গান নেই কিন্তু বিজিএম ফাটিয়ে করেছে নবারুণ ছবিটা খুব ভালো লাগবে লোকের খুব মানে কনফিডেন্স যে লোকের এনজয় করবে খুব ভালো সম্পূর্ণ আলাদা টাইপের তবে এই গল্পটা কি আমরা অন্য তারকা রঞ্জিত মল্লিককে পাচ্ছি এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে ঘুরে ফিরে আসে এটা ডেফিনেটলি ক্যারেক্টার তো সম্পূর্ণ আলাদা একদম আলাদা চরিত্র মানে ভালো লাগবে লোকের ডেফিনেটলি ভালো লাগবে এই ধরনের চরিত্র আমরা আগে কখনো করিনি তো সেটা তো তার জন্য আমার বেশি মজা বেশি আনন্দ পাচ্ছি বেশি সময় নেব না আমার শেষ দুটো প্রশ্ন একটা হলো যে সময় তোমরা দাপিয়ে সিনেমা করছো সেই সময় প্রমোশনাল স্ট্র্যাটেজি এক ধরনের ছিল সোশ্যাল মিডিয়ার এত ব্যবস্থা ছিল না এত হাতিয়ার করে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে প্রমোশনও ছিল না এই যে বদলটা সেটাকে তোমরা কীভাবে দেখো বা শুধু এইগুলোর মধ্যে দিয়ে কি ছবি হিট করানো যায় না ওয়ার্ড অফ মাউথটাই শেষ কথা বলে ফার্স্ট ওয়ার্ড অফ মাউথ ওইটাই তো ফান্ডামেন্টাল জিনিস লোক ছবি দেখবে আমরা চিরকাল ওই একটাই অঙ্ক কষ্ট লোক ছবি দেখে যে মুহূর্তে ভালো বলবে যে আমি ছবি ক্লিক করে গেল তার জন্য অনেক পাবলিসিটি করলেও কিন্তু ছবি যদি ভেতরে মেটেরিয়াল না থাকে সেটা পাবলিসিটি খুব কাজ হবে আমার তো বিশ্বাস করে না আমি বিশ্বাস করি ওয়ার্ড অফ মাউথ যেটা বললাম যে মুখে মুখে যেটা বেরোয় না কথাটা সেইটাকেই আমি বিশ্বাস একদম একই মত সোশ্যাল মিডিয়া যে এসছে সোশ্যাল মিডিয়ার যুগ করতে হয় সোশ্যাল মিডিয়া মানুষকে পৌঁছতে হয় কিন্তু ফাইনালি ছবি হাউস থেকে লোক বেরিয়ে বলবে দারুণ হয়েছে তাহলে সেটা রোল হতে থাকে কিন্তু যতই সোশ্যাল মিডিয়া করা হলো তো ছবি যদি ভালো না হয় তাহলে কোনো কাজ হবে না থ্যাংক ইউ সো মাচ দাদা শেষ করবো তারকার মৃত্যু আসতে চলেছে দর্শকদের কি বলবে কারণ দর্শকরা তোমাকে একরকমভাবে পাচ্ছে কুয়াশাবৃত তোমার কালিম্পংকে অন্যরকমভাবে পাচ্ছে সবটা মিলিয়ে একটা দারুণ চমক দর্শকদের জন্য যদি তোমরা একটু নিমন্ত্রণ করে দাও দর্শককে সকল বলছি 50 বছর ধরে ফিল্মের সঙ্গে যুক্ত এমন একটা ছবি যেটা আমি 50 বছর ধরে করিনি প্রথম করলাম অসম্ভব খুশি হয়েছি আমি তো খুশি হয়েছি এবং আপনারা দেখবেন আপনারা প্রচণ্ড খুশি হবেন একদম একই কথা আমি রঞ্জিতদার কথাই এক আসুন ছবিটা দেখুন 50 বছর রঞ্জিতদার ফিল্ম ইন্ডাস্ট্রি ক্যারিয়ারে এটা একদম অন্য চমক সিনেমা গপ্প সব একাকার কি থাকতে পারে বলে মনে হচ্ছে লাশ টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ